ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, নতুন করে আনবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ধরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। এখন ওরা কি করে, ব্যর্থ হওয়ার পর কি কাজটা, কি প্রজেক্ট হাতে নিয়েছে? এখন ওরা গাঁও গ্রামের মাদ্রাসাতে ঢুকে জঙ্গিবাদের গন্ধ শুকে অবুঝ শিশুর মুখে। মাদ্রাসায় মাদ্রাসায় ঢুকে জঙ্গিবাদ আছে কিনা চেষ্টা করে জোর করে বের করার মিডিয়া এই দায়িত্ব নিয়েছে। ঠিক কিনা বলেন? বলতো ওরাই মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে, এখন আবার সনদ নিয়েও গলছে ওদের পুড়ে। ওদের কথায় কান দিও না জঙ্গি, ওদের টোপ জঙ্গিবাদের ধূম্র জলে ঝোপ বুঝে দেখো। জঙ্গি জোরে বিশ্বকাপে নেই আমাদের ভয়, আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয়। জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে, জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে, কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে। দিন বিরোধী সব কিছু আজ বন্ধ যদি হয়, জেহাদ নামে জঙ্গিবাদের থাকবে না আর ভয়। এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। পাখির খাঁচায় মাছ বাঁচে না মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই। জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিলস কমে গেলে, জল ছেড়ে মাছ উঠলে ডাঙায় চিলস কমে গেলে, দেশটাকে তাই জমের খাঁচায় আর দিও না ঠেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো।